আজকে তৈরি করে দেখাবো এক কাপ আটা দিয়ে আর অল্প কিছু চিকেন দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন থেকে মজাদার একটি নাস্তার রেসিপি দেখার জন্য। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই নাস্তার রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে আমার সাথে থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। চলুন কথা না বাড়িয়ে শেয়ার করি। এই যে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এক কাপ আটা দিয়ে দিলাম। আমি প্রথমে ডোটা তৈরি করে নেব। এই যে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে আমি ডোটা পারফেক্টভাবে তৈরি করে নেব। এই যে দেখেন, আমি নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে দেব। একটু একটু করে অ্যাড করে আমি ডোটা পারফেক্টভাবে তৈরি করে নেব। এভাবে করে আমি সুন্দর একটি ডো তৈরি করে নেব। একবারে পানি দিবেন না, আস্তে আস্তে পানি দিয়ে ডোটি তৈরি করবেন, তাহলে অনেক সফট হবে, অনেক সুন্দর পারফেক্টভাবে তৈরি হবে। এই যে ডোটার গায়ে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, এখন ঢেকে রাখবো। এই ফাঁকে আমি এই যে পুরটা তৈরি করে নেব, চিকেনের পুর। এখানে আমি 3-4 টুকরা চিকেন নিয়েছি, মুরগির বুকের অংশটা। এখন আমি এই চিকেনগুলো সিদ্ধ করে নেব। আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে আমি চিকেনটা সিদ্ধ করে নেব। এতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ডেকে আমি কিছুক্ষণ জাল করে চিকেনগুলো সিদ্ধ করে নেব। এই যে দেখেন, চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম লো হিটে, এখন আমি তুলে নিচ্ছি। এই তো আমি 2টা কাঁটা চামচের সাহায্যে মাংসগুলো ছাড়িয়ে নেব। এভাবে করে ছোট টুকরা টুকরা করে নেব। চুলায় এখন পুরটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে ভেজে নেব। এতো বাদামি কালার করে ভেজে নিয়েছি। 1/2 চামচ আদা পেস্ট, 1/2 চামচ রসুন পেস্ট দিয়ে নেড়ে চেড়ে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম একটা টমেটোর অর্ধেক কুচি করে, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, নেড়ে চেড়ে আবারও মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে আমি ভেজে নেব, আর গোলমরিচের গুঁড়া দিয়ে। এখন চিকেনগুলো অ্যাড করে দিলাম, নেড়ে ছেড়ে আমি ভাজা ভাজা করে পুরটা পারফেক্টভাবে রেডি করে নেব। এতো নেড়ে ছেড়ে নিচ্ছি। এভাবে করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি ভাজা ভাজা করে চিকেনটা নামিয়ে নেব। এই তো চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, রেডি করে নিলাম। আমি যে ডোটা আগে তৈরি করে রেখেছিলাম ওইটা এখন আমি লেচি কেটে নেব রুটি বেলার জন্য। এই যে আমি আবার ভালো করে একটু মথে লেচি কেটে নেব। আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। এখন আমি রুটিটা তৈরি করে নেব। এই যে দেখেন, আমি রুটি বেলে নিচ্ছি। এই তো রুটি বেলা প্রায় হয়ে গেছে, আমি মাঝারি সাইজ করে বেলে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বড় করে বেলে 2টার নাস্তার জন্য কেটে নিতে পারবেন। এখন আমি 4 কোণার একটা শীট তৈরি করে নেব, 4 কোণা করে কেটে নেব নাস্তাটা তৈরি করার জন্য। নাস্তা বা পিঠাও বলতে পারেন, ওই পিঠাটা তৈরি করার জন্য আমি এই যে এরকম 4 কোণার একটা শীট তৈরি করে নেব।
এই তো আমি আর একটা মোমোর সাইজে বেলে নিয়েছিলাম। আমি ছোট্ট করে একটা মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওইটা দিয়ে মোমোও তৈরি করে নিতে পারেন, ওই চিকেনের পুরটা দিয়ে অনেক মজাদার হয় খেতে। আমি একটা মোমোর শেপে তৈরি করে নিতেছি, আপনারা চাইলে বিভিন্ন নকশা দিয়ে তৈরি করে নিতে পারবেন। ফেসবুক বা ইউটিউবের ভাইরাল একটা নকশা দেখলাম আমি, ওইটাই তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে। এটা তো মোমোর শেপে তৈরি করেছি, এই যে চার কোণার একটা শীট দিয়ে আমি ফেসবুক ইউটিউবের ভাইরাল একটা নাস্তার রেসিপি তৈরি করতেছি, অনেক সুন্দর হয়। আপনারা মেহমান আপ্যায়নে বা নিজেরাও নাস্তা হিসাবে খেতে অনেক ভালো লাগবে। এই যে দেখেন কিভাবে আমি সেট করতেছি, এটা দেখে বুঝে নিতে হবে। আমি একটা দেখিয়ে দিলাম তৈরি করে, খুব সহজে অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন ওইটা। এই যে দেখেন চারদিক হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, আপনারা দেখে বুঝে নিতে হবে। এটা অনেক সুন্দর হয়, দেখতে অনেক সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক মজাদার হয়। এই যে দেখেন এই পিঠাটা আমি তৈরি করে নিয়েছি, ভাজলে অনেক সুন্দর দেখায়। এই যে একটা হয়ে গেছে, এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। এই যে দেখেন আমি এখানে চারটা তৈরি করেছি, আপনারা চাইলে আরো বেশি তৈরি করে নিতে পারবেন। এই তো মোমোটাও আমি পাশে রেখে দিয়েছি, আপনারা চাইলে মোমোর শেপেও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি ভেজে নেব, চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি একটু বেশি পরিমাপে দিয়েছি, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন আর একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এই তো আমি এক এক করে সব নাস্তাটা দিয়ে দিচ্ছি, পিঠা বলেন বা নাস্তা বলেন, দেখতেও যেমন সুন্দর আসলে খেতেও অনেক মজাদার হয়েছিল। এভাবে একদিন বাসায় ট্রাই করতে ভুলবেন না। এই যে দেখেন আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে ভেজে নেব, না হলে পুড়ে যাবে হাই হিটে দিলে। এ তো নেড়ে ছেড়ে আমি নাস্তাটা ভেজে নিচ্ছি। এভাবে যদি তৈরি করেন সত্যি দেখবেন আপনার বাসা ছোট বড় সবাই পছন্দ করবে, মেহমান আসলেও টেবিলে সার্ভ করতে পারবেন, অনেক সুন্দর দেখা যাবে। এ তো নেড়ে ছেড়ে আমি সুন্দর একটা কালার নিয়ে এসেছি, এরকম একটা সুন্দর কালার আসলে নামিয়ে নিতে পারবেন, লো হিটে বাজলে সুন্দরভাবেই কুক হয়ে যাবে। পুরটা তো আগে থেকে রেডি করা, এই তো আমি তুলে নিচ্ছি, সুন্দর একটা কালার চলে আসছে, এরকম কালার আসছে আমি নামিয়ে নিয়েছি। দেখেন এক এক করে আমি সবগুলো নামিয়ে নেব। আমার রেসিপি বা বিভিন্ন নাস্তার আইটেমগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। দেখেন আমি দুই রকমের সস দিয়ে সার্ভ করে নিয়েছি পিঠাগুলো, এরকম সস দিয়েও খেতে ভালো লাগবে। এই যে দেখেন আমি দুই রকমের স্পাইসি চস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বিভিন্ন সস দিয়ে সার্ভ করতে পারবেন। এই যে দেখেন ভিতরটা কেমন সফট হয়েছে, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।